আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। 60,000 শিক্ষকের সনদ জাল, এই বিষয়টি নিয়ে আমরা কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে বিভিন্ন তথ্য তুলে ধরেছিলাম, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে 200+ জাল শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাউসি, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রথম ধাপে এই তালিকাটি প্রকাশ করে, যা নিয়ে দৈনিকশিক্ষা.com গতকাল বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই জাল সনদধারী শিক্ষকদের তালিকাটি, যেখানে শিক্ষকের নাম, পদবি, ইন্ডেক্স ও প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে। এই তালিকায় প্রথম ধাপে 202 জনের নাম প্রকাশ করা হয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি শিক্ষকদের নাম প্রকাশ করা হবে। তালিকা প্রকাশ করার সাথে সাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা আপনাদের জানিয়ে দেব, তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশটি দেখতে পাচ্ছেন। এই নোটিশটি প্রকাশ করা হয় 1/10/2024, অর্থাৎ গত পরশু এই নোটিশটি প্রকাশ করা হয়, যেখানে বিষয়ে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডেক্সপ্রাপ্ত জাল সনদধারী শিক্ষক বা কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ সাময়িকভাবে স্থগিত সংক্রান্ত, অর্থাৎ এই জাল সনদধারী শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করা হয়েছে। বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিম্নোক্ত শিক্ষক কর্মচারীর জাল সনদের সত্যতা যাচাইপূর্বক তথ্য প্রেরণ করা হয়েছে এবং উক্ত পত্রে জাল সনদধারীদের বিরুদ্ধে মোট 60 বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে ইতিমধ্যে এ অধিদপ্তর কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় কতিপয় ইন্ডেক্সধারী শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তালিকায় বর্ণিত এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উপরোক্ত 60 বিষয়ের মধ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার দফাওয়ারি জবাব 10 কর্মদিবসের মধ্যে এ দপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। একটু পরে সম্পূর্ণ তালিকাটি আপনাদের দেখাবো, তার আগে এই 60টি নির্দেশনা সবার জানা দরকার। এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত 7 দফা কার্যক্রম। 7 দফার প্রথম দফা, জাল সনদধারী শিক্ষক বা কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকরিচ্যুত করা। 2 নম্বরে আছে অবৈধভাবে গ্রহণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ। 3 নম্বর দফা, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা। 4 নম্বর রয়েছে যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা, কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা। এবং সর্বশেষ 7 নং দফাটি হচ্ছে জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই 60টি নির্দেশ প্রদান করা হয়েছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত কলেজ পর্যায়ের শিক্ষক কর্মচারীর তথ্যাদি। আপনারা এখানে জাল সনদধারী শিক্ষকদের নামের তালিকাটি দেখতে পাচ্ছেন। প্রথম ধাপে 202 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং যাদের বেতন বন্ধ করা হয়েছে। এখানে এত বড় লিস্ট, সবগুলোর নাম ধরে সিরিয়াল বাই বলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকের কর্মিক নং, শিক্ষকের নাম, পদবি ও ইন্ডেক্স। প্রথম ঘরে এগুলো আছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ঠিকানা দেওয়া আছে। সনদ প্রদানকারী প্রতিষ্ঠান সবগুলোই তো NTRCA, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ। এরপর আদায়যোগ্য অর্থ এবং সর্বশেষ পত্রের স্মারক নং ও তারিখ দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, একবার ভাবুন বিগত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারের আমলে কতটা দুর্নীতি হয়েছে, যেখানে দুর্নীতির মাধ্যমে কয়েকটা টাকার জন্য শিক্ষকতা নামক এই পেশায় কত অযোগ্য ব্যক্তিদের বসিয়েছেন। তবে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপকে কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার এলাকায় বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন সন্দেহভাজন ব্যক্তি থাকে তাদের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরে জানাবেন, অথবা স্কুলের নাম কমেন্ট করতে পারেন, শিক্ষা অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।